শিশু বদলের নতুন এক ঘটনা প্রকাশ্যে আসায় কোচবিহার এমজেন হাসপাতালে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। শনিবার কোচবিহার এমজেন হাসপাতালে শিশু বদলের এই ঘটনা প্রকাশ্যে আসে। জানা গিয়েছে, তুফানগঞ্জ 1 নম্বর ব্লকের বলরামপুর এলাকার দুস্থ পরিবারের গৃহবধূ সান্ত্বনা সূত্রধর সন্তান সম্ভবা হন। সান্ত্বনার স্বামী বাইরে শ্রমিকের কাজ করেন, দরিদ্র সংসারে সন্তানকে পালন করার ক্ষমতা ছিল না সান্ত্বনা সূত্রধরের। অভিযোগ, সেই সুযোগ নেই একটি চক্রেও অর্থের বিনিময়ে অন্য এক নিঃসন্তান গৃহবধূকে এই সন্তান পাইয়ে দেওয়ার চেষ্টা করে। কথা মতো সেই নিঃসন্তান গৃহবধূ ওই হাসপাতালে ভর্তি হন। ইতিমধ্যেই সান্ত্বনা সূত্রধর একটি পুত্র সন্তান প্রসব করে, কিন্তু হাত বদলের আগেই ঘটনার কথা প্রকাশ্যে চলে আসলে বিষয়টি নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। ও জন্ম নিয়েছে বাড়িতে 4টা 4টা, এই আমি ভর্তি হয়েছি 1:30, 1:30 ভর্তি হয়েছি। 1:30 ভর্তি হওয়ার পরে যেই ঘটনা ঘটলো, তারপরে সবাই উজ্জ্বল না উজ্জ্বলি মিলিকে ওই ওনার নাম ভর্তি হয়েছি। ওনারাই ভর্তি আর কি করছে, আমি তার যে এত তর ভের ভেজাল জানতাম না। আমাকে যে ওনারদের যখন ইয়ে হবে তাহলে সার্টিফিকেট ওনার তোলার দরকার, তো ওনাদের নামে ই করছি। এখন দেখি অনেক সমস্যা দাঁড়াইছে, আর বাচ্চা দেবো না আমি, আমার বাচ্চা বাড়িতে নিয়ে বাড়ি বলরামপুর শিমুলতলা।